নওগাঁয় কোভিড-19 সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা। আজ বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক বৃন্দের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মির্জা ইমামউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকী, মোহাম্মদ ইউসুফ রেজা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই সিদ্ধান্তে যায় নাই, যখন সিচুয়েশন স্বাভাবিক হবে। তখন যখন পৃথিবীতে অধর্ম পেয়ে যায়, আনন্দা তথার্থ জ্ঞান ও মঞ্জুরি। আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণ তার প্রতিনিধি হিসাবে আজকে যে কথাগুলো এখানে যার জন্ম না হলে আমাদের বেলা ঘরকে আমাদের শিক্ষা লাভ করা হতো। হচ্ছে আমাদের কীর্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই সিদ্ধান্তে যায় নাই, যখন সিচুয়েশন স্বাভাবিক হবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।